হরে কৃষ্ণ আজকের আমার এই বৃহৎ সংসারের জন্য এক অলৌকিক শক্তি আমি এনেছি আমার প্রত্যেকটা কিন্তু পরীক্ষিত আমি বিভিন্ন গুরুদেবের থেকে বিভিন্ন কিছু আমি ট্রেনিং প্রাপ্ত আজকের যে প্রোগ্রাম তামিলনাড়ুর একজন গুরুদেব ওনার নাম হচ্ছে সদ্গুরু ওনার প্রোগ্রাম আপনারা অনেকে দেখেছেন ওনার থেকে আমি ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করেছিলাম সাবকনস মাইন্ডের আমাদের ব্রেনটা ঠিক উল্টানো একটা কড়াইয়ের মতো মাথার এখান থেকে একটা ফোল্ড আছে ডানদিকে একটা পোর্শান বাঁদিকে একটা পোর্শান ডানদিকেরটা সাবকনস মাইন্ড আর বাঁদিকেরটা কনসাস মাইন্ড আমাদের ডান দিকের ব্রেনের সঙ্গে বাঁ হাতের কানেকশান আর দিকের ব্রেনের সঙ্গে আর ডানদিকের দিকের ব্রেনের সঙ্গে হাতের কানেকশান উল্টো আপনারা দেখুন আমাদের সবার বাম হাতটা ইন অর্থাৎ অর্থাৎ ডান্দিকের ব্রেনটা ইন একটিভ ডান দিকের ব্রেনটা নাইনটি ফাইভ পারসেন্ট আর বাঁদিকের ব্রেন অনলি ফাইভ পারসেন্ট আপনি আপনার জীবনযাত্রা সবই দিকের ব্রেন দিয়ে পরিচালনা করেন ফাইভ পারসেন্টে কী আছে নেওয়া ওখানিকটা ঘুমিয়ে পড়া একটু পড়াশোনা শেখা আর একটু ইনকাম করা বাবা মাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে প্রণাম করা আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া শ্বশুর শাশুড়িকে নিন্দা করতে বলিনি ওনারাও বাবা মা কিন্তু আপনার বাবা মাকে বাদ দিয়ে নয় মূর্খতা প্রাপ্তি হ্যাঁ এই বাঁদিকের অনলি ফাইভ পারসেন্ট ব্রেন আপনার এটুকুই প্রদান করতে পারে এর বাইরের কি দেবে সে তাই আমি একজন হিবনোটিস্ট ক্লিনিক্যাল ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট আমি হিবনোটাইজেরও কোর্স নিয়েছিলাম দিল্লি থেকে ডক্টর সঞ্জীব মালিক উনি আমার গুরুদেব তো ওনার পন্থা অনুসারে এবং সদগুরুর পন্থা অনুসারে আমাদের দিকের ব্রেনটাকে যদি আমরা ইউজ করি তাহলে মনুষ্যত্ব লাভ করব এবং মহামানুষ মহামানবের স্তরে পৌঁছাতে পারবো এই ডান দিকের ব্রেনটা ইউজ করার জন্য আপনাকে হিবনোটাইজ করতে হবে এবং প্রোগ্রামিং করতে হবে আপনার ব্রেনকে ফুল প্রোগ্রামিং করে দেয়া যায় যেমন একটা কম্পিউটারকে প্রোগ্রামিং করে নেওয়া যায় আপনার ফোনটাকে তো আপনি নিজের মতো সেটিং করেন এই হিউম্যান বডিকেও আমাদের অ্যাকচুয়ালি মেন্টালকে আমাদের নিজের মতো প্রোগ্রামিং করে নেওয়া যায় এটা হেব্রোটাইজ করে করে দেওয়া যায় ওই যে ইলিউশন আপনারা দেখেছেন পিসি সরকারের যে মেজকে আমি এগুলো চুটকি মেরে করতে পারি হ্যাঁ ওই আপনাকে কেউ বাঘ দেখবে আপনাকে সালমান খান দেখবে ঘড়ির নটা বাজে তো আমি যদি বলি দশটা বাজে তো দশটা দেখবে এরকম বহুত প্রোগ্রাম আছে আমি একবার এখানে লাইভ এসে করে দেখাব তবে টোয়েন্টি পার্সেন্ট মানুষ এভারটাইজ হয় না যারা খুব ডিস্টার্ব মাইন্ডেড হয় তার মানে এমন নয় এডভোটাইজ হয় না আমি অনেককে আমার বাইকের আওয়াজের সঙ্গে এডভারটাইজ করে রেখেছি কানেক্ট করে রেখেছি আমার ভাইয়ের সঙ্গে কাকার ছেলে কাউকে আমার হ্যান্ড রাইটিংয়ের সঙ্গে করে রেখেছি আমার হাতে লেখা কিছু পাঠিয়ে দিলেও ঘুমিয়ে পড়বে খুললেই দেখলেই ঘুমিয়ে পড়বে এই সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ার দেয়া হয়েছে ইনার ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে এই কারণে যে আমাদের ব্রেনের না ব্রেনটা ডান্দিকের ব্রেনটা ফুল কি বলে স্টপ হয়ে রয়েছে এর যে পরিস্থিতি এর যে শক্তি সেটা আমাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হয় না কিছু কাজ করতে হবে মানে অভ্যন্তরীণ কিছু কাজ যার প্রভাবে এই ব্রেনটা ডেভেলপমেন্ট করবে যার ফলে আপনার ব্রেন তিনশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে অনলি টোয়েন্টি ওয়ান ডেজ তিনশো সরি দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে যদি কোনো স্টুডেন্ট হয় না এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো সবাই এটা করতে পারে আমার কাছে তো হাওড়া জেলা থেকে পঁয়ষট্টি বছরের ব্যক্তিও এটা করেছেন তিনি আমাকে গুরু মানেন আমি গুরুর অধিকারী নই কোনো যোগ্যতা নেই তারা এটা বলেন তার সাবকনশাস মাইন্ড ফুলি স্ট্রং হয়ে গিয়েছে যার ফলে আগে আমি যে পড়াশোনা করেছিলাম ছোটোবেলাতে আমি খুব বিশাল এডুকেটেড ম্যান নই ইস্কন আমাকে এরকম তৈরি করে দিয়েছেন তার কৃপাতে আমি খুব অল্প শিক্ষিত ব্যক্তি সত্য কথা বলছি কিন্তু আমি আমার এই সাবকনস মাইন্ডকে এমনভাবে অ্যাক্টিভ করে নিয়েছি আমার কাছে আমার সাবজেক্ট টোটাল দেড় লাখ টাকার গ্রন্থ আমি প্রত্যেকটা সাবজেক্ট এতটাই বলতে পারি আপনার মনে হবে যে এটাতেই এ স্পেশালিস্ট আমার কাছে আমার সাতটা একটা সাবজেক্ট আছে যখন পড়াশোনা করতাম তখন কিছু মুখস্থ করতে কত কষ্ট হতো কিন্তু এখন তো একবার পড়ে নিলে একটা পুরো গ্রন্থ আমি ফুল বলে দিতে পারি পৃষ্ঠা নাম্বার দে আমার যে হরি যে প্রবচনের প্রোগ্রামগুলো দেখবেন আমি ঘন্টার পর ঘন্টা বলতে থাকি আমি শেষ করতে পারি না এটা আমার কোনো পার্সোনালি শক্তি নয় এটা আমার গুরু কৃপা গুরু কৃপা হি কেবলম আপনি আপনার গুরুদেবকে শ্রদ্ধা করুন গুরুকে কখনো অবমাননা করবেন না তার দোষ দেখবেন না তার দোষ আপনি দেখছেন মানে আপনি দোষী আপনি দোষী বলে তার দোষ দেখতে পাচ্ছেন গুরুর দোষ থাকার কথা নয় থাকবে না হ্যাঁ তা আমি সবাইকে গুরু বলছি না গুরু হওয়ারও কিছু যোগ্যতা থাকা উচিত তো যাই হোক সেই ইনার ইঞ্জিনিয়ারিং সেখানে সম্ভবী মুদ্রা আছে সেই সম্ভবী মুদ্রার মাধ্যমে এই কোর্সটা করানো হয় মাছ জলে স্রোতে তার ডিম প্রসব করে আর সে সম্ভবী মুদ্রা করে সেই ডিমে তাপ প্রদান করে তাদের ডিম থেকে প্রস্ফুটিত করে একটা মাছ এটা জানে কচ্ছপ সে নদীর সমুদ্রের চড়ে বালির মধ্যে ডিম প্রসব করে বালি চাপা দিয়ে চলে আসে পরে গেছে খুঁজে পায় না কোথায় তার ডিম আছে সে জলের মধ্যে বসে ডিমের ধ্যান করে এই সম্ভবী মুদ্রা করে যার ফলে তার ডিম প্রস্ফুটিত হয়ে আর নতুন একটা শাবক সৃষ্টি করে অর্থাৎ এই অনেক পশু পাখিরা জীবজন্তুরা তারা জানে সম্ভবী মুদ্রার মাহাত্ম আমরা জানি না দুঃখের কথা ঋষিদের প্রাচীন মনির ঋষিদের কাহিনি এটা প্রবর্তন করেছেন স্তম্ভবি মুদ্রা খেচুরি মুদ্রা যার ফলে এই দেহ থেকে নিজের আত্মাকে বাইরে বের করে নিয়ে যাওয়া যায় আমি এটা করিনি আমার বাড়িতে মা বাবা সবাই আমার প্রতি ভয় পায় সবসময় কি না কি করছি আমি আমি এটা তাদের আজ্ঞাতে আমি করিনি কিন্তু আমি অন্য কারোর আত্মা শরীর থেকে বের করে নিয়ে যেতে পারি বহুত করেছি কোনো রিস্ক নেই তাই করেছি আবার শরীরে আনতে পারি এটা করেছি এরকম ভিডিও আমি দেখাবো তো ইনার ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে আপনার ব্রেন দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে আপনার স্টুডেন্ট আপনার সন্তান যে পড়াশোনায় একদম লো ও এতটাই আপারে উঠবে যে স্কুলের টিচার এটা অবাক হয়ে যাবে আমি করে দেখিয়ে দেবো আর হচ্ছে এই সম্ভবী মুদ্রার প্রভাবে আপনার দিব্য দৃষ্টিও খুলে যাবে যদি কারোর কুড়ি বছরের মধ্যে বয়স হয় অবিবাহিত হয় তাহলে তার চোখে কাপড় বেঁধে বই পড়াবো এবং মাইন্ড রেড করিয়ে দেব যে কোনো বয়সে করে দিতে পারবো কিন্তু কুড়ি বছরের মধ্যে বয়স হলে ভালো তার বীর্য ক্ষয় হয়নি অক্ষত খুব ভালো কাজ হয় এটাতে মন্ত্র আছে ধ্যান আছে অনেক কিছুই আছে এই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটা করাবো তিন মাসের কিন্তু সপ্তাহে একদিন করে ক্লাস হবে হিমনোটাইজের ক্লাস চলছে তাদের সপ্তাহে একদিন করে করছি বাংলাদেশের লোক বেশি করছে শুক্রবার ওদের ছুটি করানো হচ্ছে আর আমাদের ইন্ডিয়ানও কিছু আছে আপনি যদি করতে চান আপনি এই কোর্সটা করুন যে কোনো বয়সের আসুন করিয়ে দেব আপনার ব্রেন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনার সিক্স সেন একদম স্ট্রং হয়ে যাবে সিক্স সেন্সটা বেড়ে যাবে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় চক্ষু কোনো নাশিকা জীবাত্ম মানসস্থ ইন্দ্রিয়া নিয়ে প্রকৃতি স্থানে কর্ষতি মন হচ্ছে আমাদের ছ নম্বর ইন্দ্রিয় যে প্রকৃতিতে সবসময় কর্ষণ করছে মনই আমাদের শত্রু মনই আমাদের মানে বন্ধু এই দুর্দমনীয় মনকে যদি কন্ট্রোল করতে পারেন এই সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা আমি করিয়ে দেব এবং আপনাকে কিছু এক্সারসাইজ দেওয়া হবে পার ডে করতে হবে যেমন বাম হাতে ব্রাশ করা বাম হাতে লেখা প্র্যাকটিস করা এবং অনুলম বিলম কিছু মেডিটেশন তার সঙ্গে আমি কিছু সিস্টেম করব। দেবো আপনার উপরে শক্তিপাত করে দেব আপনারা করুন অনুরোধ করছি তবে বুঝবেন যে এই যে আধুনিক গান আছে মান্না দেনা হেমন্ত মুকুম কার জানি না এর বাইরে জগত আছে তোমরা জানো না তোমরা নিজেই মানো না এই কি তোমার সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী বাইরে একটা জগৎ আছে এই পড়াশোনা করে খেয়ে পরে বড় হয়ে থাকা একটা এয়ার কন্ডিশনারে ঘুমানো এয়ার কন্ডিশন গাড়ি কেনা এটা মনুষ্যত্ব নয় এটা কি এর বাইরে একটা জগৎ আছে এটা তো ইজিলি লাভ করা যায় এর বাইরে একটা জগৎ আছে সেই জগতে আসুন এ তো একটা জড়ো মেকি ওয়ার্ল্ডে আপনি বাসুন মেটেরিয়ালস ওয়ার্ল্ড এখানে কি আছে শুধু দুঃখ যন্ত্রণা অভাব অনটল যাকে ভালো করে সে কষ্ট দেয় হ্যাঁ কি না এ তো স্বার্থের জগৎ এর বাইরে একটা জগৎ আছে আনন্দ পাবেন আপনি আমার সঙ্গে যুক্ত হন সব রিয়েল কিছু পাবেন আর আনন্দে দিন কাটবে আমি কথা দিচ্ছি হরে কৃষ্ণ এটা বড় করতে চাচ্ছিল এটার বিষয়ে আরও ভিডিও বানাবো সাবকনসাস নিয়ে মাইন্ড নিয়ে আরও কেউ কিছু যদি জানতে চান আপনি কমেন্টে লিখুন আমি অবশ্যই নিয়ে আরও অনেক ভিডিও বানাবো হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সবাই আমাকে আশীর্বাদ করুন আমি একটা নিকৃষ্ট সন্তান একটা পতিত ব্যক্তি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং জনকল্যাণ করতে পারি আর আমি একটু তো অর্থ নিই কারণ আমার তো চলতে হয় হরে কৃষ্ণ